100 টাকা তেল বলে 900 ml তেল দেওয়া হয় আসাম পুলিশ জিন্দাবাদ আসাম পুলিশ জিন্দাবাদ সমস্ত দেশ জুড়ে যখন পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া পেট্রোল কিনতে গিয়ে মানুষ যখন নাজেহাল ঠিক তখনই একদল পেট্রোল পাম্পের কর্মচারীরা সাধারণ জনগণকে তেল কম দিয়ে ঠকাতে ব্যস্ত হয়ে উঠেছেন আর এমনই অভিযোগ এবার বরাকের সোনাই বিধানসভার সোনাবাড়ি ঘাটের দক্ষিণ কৃষ্ণপুরে বুধবার পেট্রোল চুরিকে ঘিরে উত্তাল হয়ে উঠল সোনাবাড়ি ঘাট পেট্রোল পাম্প এদিন পেট্রোল কিনতে গিয়ে পেট্রোল পাম্পের এক কর্মচারীকে সামনাসামনি তেল চুরি করতে দেখতে পাওয়ায় রীতিমতো এক খণ্ডযুদ্ধ বেঁধে যায় পেট্রোল পাম্পে এক লিটার পেট্রোল কিনে 900 গ্রাম পেট্রোল পেয়েছেন বলে অভিযোগ করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন এই গ্রাহক অভিযোগ মতে এদিন এক গ্রাহক সোনাবাড়ি ঘাট নতুন পেট্রোল পাম্পে পেট্রোল কিনতে গিয়ে 200 টাকার পেট্রোল দেওয়ার জন্য পেট্রোল পাম্পের কর্মচারীকে বলেন কিন্তু 100 টাকার তেল ভরার পর তার বাহনের অয়েল ট্যাঙ্কে জায়গা না থাকায় অন্য 100 টাকার তেল একটি প্লাস্টিকের বোতলে দিয়ে দেওয়ার অনুরোধ জানান কিন্তু পাম্পের কর্মচারী প্রথমে বোতলে তেল দিতে রাজি হননি পরে অবশ্য অনেকে জোরাজোরির পর রাজি হয়ে যান কিন্তু বোতলের এই তেল কিছুটা কম দেখে গ্রাহকের সন্দেহ হওয়ায় তিনি বিষয়টি ম্যানেজারকে অবগত করে বোতলে থাকা তেল আবার মেপে নেওয়ার অনুরোধ জানান আর এতেই ঘটে বিপত্তি তেল মাপ করতে দেখা যায় 1 লিটারের বোতলে 900 গ্রাম তেল তখন সঙ্গে সঙ্গে এই গ্রাহক প্রতিবাদ করতে শুরু করে শুরু হয় চিৎকার চেঁচামেচি আর এতেই একসময় অনেক লোক জড় হয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে খবর দেওয়া হয় পুলিশে খবর পেয়ে ছুটে আসেন পুলিশ পুলিশ এসে বিষয়টি খতিয়ে দেখে পাম্পের ম্যানেজারকে গ্রেফতার করে থানায় নিয়ে যান এবং একটি মেশিন কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয় এদিকে এ ব্যাপারে স্থানীয়রা ভারতীয় পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের কাছে একটি লিখিত অভিযোগ পাঠিয়ে এই বিষয়ে বিহিত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন আজকে সকালে 11টার সময় সোনাবাড়ি ঘাট নতুন পেট্রোল পাম্প আইয়া আমি কইছি 200 টাকার তেল দেওয়ার লাগিয়া 200 টাকার তেল দেওয়ার পরে তা হে মিটারও মারছে মারিয়া বাইকও দেওয়ার লাগিয়া কইছি আমার বাইক আসলো ফুল ট্যাঙ্কি পুরা কম আসলো বাইকও দিছে বাইকও 50 টাকার না 55 টাকার তেল গেছে গেলে বাকিটান বোতল দিয়া কইছি 2 লিটারই বোতল দিছি দিয়া কইছি বোতলও দিছে না তরকা তো কি করার পরে বোতলও এ দিছে না দিয়া তার পাম্পর খাগো দিছে ওইটা এটা খাগো এই খাগো দিছেন দিয়া 2 লিটারই বোতল ডালিয়া দিছেন লইয়া আমি গেছি কি আমি করো নিয়ে আমার 1 লিটারই বোতল 100 টাকার তেল 100 টাকার তেল মিটারও দেখা যে 1 লিটার 2.2 তো আমি আমার গড় নিয়া এই 1 লিটারই বোতল ডালিয়া কতটুকু হয়েছে তেল 100 টাকার তেল কতটুকু হয়েছে কি আমার গড় এই বোতল ডালিছি 1 লিটার 2.2 তো ও 1 লিটার হয়েছে না তেল 100 টাকার তেল আমরা এখানে আইছি এই ম্যানেজারে কইছি দেখাইছি যে এটা ইলাকে নে কইলো যে এটা বোতল ওলা থাকে আমি বললাম তোমরা কিন্তু থাকবে এখন তার খাগ আছে 1 লিটারই খাগ আছে খাগা না হয়েছে খাগা নিয়ে বহু তেল ও খাগো ডালিয়া দেখা হয়েছে যে ও 900 গ্রাম দেখায় 1 লিটার দেখায় না 900 থেকে আরো কম আছে কম দেখায় 1 লিটারও দেখায় না খাগো ডালিয়া তার মানে যেটা দিছে খাগ দিছে খাগো ডালিয়া তারপরে আবার কইলে আবার ডাল দেয় এটা কম আমার এখান কম হয়তো ফেলাই আনছি কি বা তারা কইলে আবার তারা ডাল বহুত মানুষ আসলে আইনা মানুষের সামনে আবার ডাল হয়েছে 100 টাকার তেল ও খাগোর মধ্যে ডালিয়া আবারও সেম হয়েছে 900 গ্রাম হয়েছে 100 টাকা দাম হয়েছে তারপরে ব্যুরো রিপোর্ট বরাক বাংলা নিউজ